ভোটে তো কত রকমের কালি থাকে, এই ধরুন দেওয়াল লিখনের এই সমস্ত রং কালি রোদে জলে যা একদিন ফিকে হয়ে যাবে, কিংবা মনে করুন পরাজিত প্রার্থীর মুখে লেগে যাওয়া চুন কালি, সময় তাকেও একদিন মুছে দেবে। কিন্তু একটা কালি আছে, হ্যাঁ, ভোটের দিন আমার আপনার আঙুলে যে কালি লাগানো হয় তাকে চট করে তুলতে পারবেন না, কেননা তা আমাদের ভোটাধিকার প্রয়োগের আপাত অটুট প্রমাণ। আপনি যে ভোট দিয়েছেন তা বুঝিয়ে দেবে এই দাগ। একই ব্যক্তি যাতে একবারের বেশি ভোট দিতে না পারেন তার সুরক্ষা কবচ এই ইনডেলিবল ইঙ্ক, দুরপনীয় কালি। কিন্তু কি থাকে এতে যাতে চট করে তোলা যায় না একে? হ্যাঁ, একেবারেই কেমিস্ট্রির মিস্ট্রি। সিলভার নাইট্রেট, রসায়নের ভাষায় যাকে বলে AgNO3, সঙ্গে ডিস্টিল ওয়াটার মানে পাতিত জল, অ্যালকোহল আর বিশেষ কিছু রং। অ্যালকোহল দেওয়ার কারণ হচ্ছে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক জলের থেকে কম হওয়ার জন্য দ্রুত বাষ্পীভূত হয়, তার ফলে তাড়াতাড়ি কালিটা শুকিয়ে যায়। এখন ব্যাপার যেটা হচ্ছে, সিলভার নাইট্রেট এক ধরনের অক্সিড্যান্ট, মানে জারক পদার্থ, ফলে সিলভার নাইট্রেট স্কিনের প্রোটিন বা নিউক্লিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নিজে বিজারিত হয়ে সিলভারের কোলয়েড বা কোলয়েডাল সিলভারের একটা প্রেসিপিটেট বা অধক্ষেপ তৈরি করে, যেটা স্কিনের সঙ্গে আটকে থাকে। সূর্যের আল্ট্রাভায়োলেট রেড স্পর্শ পেয়ে চেপে বসে আমাদের আঙুলে। অনেক দেশে এভাবে তর্জনীর সমগ্র উপরিভাগই ডুবিয়ে দেওয়া হয় এই কালিতে। তবে আমাদের আঙুলে পড়ে লম্বা একটি দাগ। হ্যাঁ, আঙুলের কোন অংশে লাগানো হচ্ছে কালিটি সেটিও যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মেইনলি ব্যাপার যেটা হচ্ছে যে নখের তিনটে পার্ট রয়েছে। এক হচ্ছে এইটাকে বলছি আমরা নেল প্লেট, উপরের অংশটাকে, আর এই মাঝখানে একটা সাদা অর্ধচন্দ্রাকৃতি অংশ থাকে, এটাকে বলে লুনিউলা। আর নখ আর চামড়ার সংযোগস্থলে একটা পটি থাকে, ডেড সেলের পটি, সেটাকে আমরা বলি কিউটিকল বা মানে এই যে অংশটা। এখন ব্যাপার হচ্ছে যখন কালি লাগানো হচ্ছে, স্কিন, কিউটিকল আর নেল প্লেট এই তিনটে জায়গায় কালিটা লাগে। স্কিনের কালি অপেক্ষাকৃত অস্থায়ী, মোটামুটি 4-5 দিন পর থেকেই আস্তে আস্তে কালিটা ফেড হতে শুরু করে। নতুন স্কিন গজালে কালিটা উঠে যায় এবং নতুন স্কিনটাকে আর এফেক্ট করতে পারে না। কিন্তু নখ, মানে নেল প্লেট এবং কিউটিকল, এই দুটো অংশের কালি কিন্তু যথেষ্ট বেশি স্থায়ী এবং এটা প্রায় কয়েক মাস পর্যন্ত থাকতে পারে। এই কালি তৈরিরও বিশেষ কৌশল আছে। বাণিজ্যিকভাবে তার শুরুটাও এদেশেই 1937। তখন থেকেই এই একটিমাত্র সংস্থাই ভোটের কালি বানাত, দক্ষিণ ভারতের মাইসোর পেইন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে পুরনো ভোটের কালি নির্মাতা। ভারতের তৃতীয় সাধারণ নির্বাচনে প্রথম এই কালি ব্যবহৃত হয়, তাও ছিল এই কোম্পানিরই তৈরি। তারপর দিন যত গড়িয়েছে, ভোটার বেড়েছে, বেড়েছে লাভও। এখন একবার কালি সাপ্লাই মানে লাভ অন্তত 2 কোটি টাকার। গত কয়েক বছরে অবশ্য হায়দ্রাবাদের রায়ডু ল্যাবরেটরিজ লিমিটেডও এই কাজে হাত লাগিয়েছে। আর শুধু দেশেই নয়, বিদেশেও এত বড় গণতান্ত্রিক রাষ্ট্র থেকে বোতল বোতল কালি সাপ্লাই হয়। রপ্তানির তালিকায় রয়েছে শ্রীলঙ্কা, নাইজেরিয়া, ঘানা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকার মতো বহু দেশ। অতএব সকাল সকাল ভোট দিন, তারপর দিনভর, সপ্তাহভর, ভেজাল না থাকলে মাসভর স্মৃতিরোমন্থন করুন আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের। এইসব তা বড় সেলিব্রিটি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব আর আমার আপনার মতো কমন ম্যান ওই এক জায়গায় একেবারে সমান হয়ে যেতে পারে। 10 মিলিলিটার ভলিউম, 7.5 সেন্টিমিটার উচ্চতার এই রঙিন বোতল থেকে বেরিয়ে আসা কালির টিপ বড় মমতায় হাতে পরে নিন।
তারপর দেখুন এবং দেখান। ক্যামেরায় সুনীত ঘোষের সঙ্গে সুস্নাত চৌধুরী, নিউজ টাইম।